বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, ঢাকা মিরপুর থেকে বলছি। আমি আজ দেখাবো নারকেলের পুর দিয়ে মোমো, দুর্দান্ত মজাদার, যা না খেলে বুঝতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, এখনই বানিয়ে ফেলো। আমি আজ বেকিং পাউডার দিয়ে তৈরি করিনি, বেকিং সোডা দিয়ে তৈরি করেছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি, কারণ অবশ্যই কম দিতে হবে, নইলে বেকিং সোডার পাওয়ার বেশি। এবং খুব ভালোভাবে ঠান্ডা পানি এবং লবণ দিয়ে ময়ান করে নিয়েছি। নিয়ে আমি রুটিগুলো ছোট ছোট, বড় বড় আমি যে শেপে বা আকারে তৈরি করব মোমো, সেটাই সেভাবে তৈরি করে নিচ্ছি। একটার পর একটা দেখে যাওয়ার পালা, আর কিছুই করার নেই। আর নারকেলটি আমি চিনি দিয়ে একটু চুলোতে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নিয়েছি। এই তো আমি এখন মোমো বানিয়ে নেব। সত্যি বলছি অনেক মজা লেগেছে, খুবই ভালো লেগেছে খেতে। আর তেলে ভাজাটা আমি তেমন একটা খাই না, কেউ চাইলে তেলে ভাজা করতে পারো, তবে আমার মনে হয় মোমোটা ভাপে দিয়েই সবচেয়ে মজা হয়। আমি কিন্তু আমার এই দুর্দান্ত নারকেলের পুর দিয়ে মোমো একটির পর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো এবং ডিজাইনগুলো এনজয় করো। তারপর আর কোনো কাজ নেই বানানোর পরে, ভাপে স্টিম করে নিতে পারো, অথবা পাতিলে পানি দিয়ে কোনো স্টেনারের উপরে দিয়েও করে নিতে পারো, অথবা রাইস কুকারেও করে নিতে পারো। যার যেটা আছে সেটা দিয়েই ভাপে করে নিলেই হয়ে যাবে। দেখে নাও বন্ধুরা, চলো বন্ধুরা আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা যত নামাজ করবো, তাহাজ্জুদ করবো, নাফল পড়বো। আর বন্ধুরা তোমরা নিজেরা ভালো থেকো, পাশের জনকেও ভালো রাখো, আমিও চেষ্টা করি এমনটি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সৎ থাকবো, সৎ থাকাটা আমাদের জীবনে জরুরি। আর 5 ওয়াক্ত নামাজ, হাদিস, বিভিন্ন দোয়া দরুদ পড়লে অত কথা বলার সময় আসলে পাওয়া যায় না। এগুলো নিয়ে ব্যস্ত থেকে দেখো, ভালো লাগবে, একদিন করে দেখো ভালো লাগবে। আর আমরা আমাদের বাচ্চাগুলোকে শেখাতে হবে, বোঝাতে হবে। ধমক দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে কাউকে শেখানো যায় না, বসে মা বাবা ভালো করে বোঝাতে হয়। পারিবারিক যে শিক্ষা সেটা সারা জীবন কাজে লাগে। তবে হ্যাঁ, কিছু কিছু আছে মানুষ যে পারিবারিক শিক্ষাও তাদের কোনো কাজে লাগে না। এই তো, যদি ভালো লেগে থাকে একটি মানুষেরও, এই জন্যই বলা আমার এই কথাগুলো, যদি ভালো লেগে থাকে। এই তো আমার এই মোমোগুলো হয়ে গেছে, ভাপে দেওয়া হয়ে গেছে এবং সুন্দর ও হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ছিল দুর্দান্ত। বানিয়ে একবার ট্রাই করে দেখবে। আর আমি কোনো রেসিপি ভালো না হলে দেই না, সবার আগে আমি খেয়ে নেই, তারপরে সেই রেসিপিটি দেই। আর অনেকে বলে রেসিপির মাঝে ফাঁক আছে, অন্যেরটা ফাঁক আছে কি না আমি জানি না, তবে আমার রেসিপিতে কোনো ফাঁক নেই। আমি সম্পূর্ণ পুরোটা ঠিক যেভাবে করি সেই রেসিপিটাই আমি দেই। সবাই খুব বেশি ভালো থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।